সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে ভারত সরকার। আর এরপর থেকেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে চলছে নানা আলোচনা। ট্রাভেল ডকুমেন্টের পোশাকি নাম আইডেন্টিটি সার্টিফিকেট। রাষ্ট্রহীন বিবেচিত কোনো আশ্রয় প্রার্থীকে এই ডকুমেন্ট দেওয়া হয়। দালাই লামাসহ ভারতে বসবাসরত তিব্বতী শরণার্থীরা বিশেষ ট্রাভেল পাসে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছেন মোদী প্রশাসন। যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও কিছু জানায়নি। সম্প্রতি হাসিনার দুবাই যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, তবে খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা জানান, শেখ হাসিনার সাথে তার ছোট বোন শেখ রেহানাও এখন ভারতে অবস্থান করছেন। ভারত সরকার শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টনীতে রেখেছেন। আলোচিত এই ট্রাভেল ডকুমেন্টের পোশাকি নাম আইডেন্টিটি সার্টিফিকেট, যা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আইসি। বিশেষ ধরনের এই পরিচয়পত্রধারীরা বিদেশে সফর করতে পারেন। এতে ভিসা স্ট্যাম্প দিয়ে থাকে বিভিন্ন দেশ। ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও আইসি সাধারণত হলুদ রঙের একটি বুকলেটের আকারে জারি করা হয়। মোটা দাগে রাষ্ট্রহীন বিবেচিত কোনো আশ্রয় প্রার্থীকে এই ডকুমেন্ট দেয়া হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দালাই লামা সহ ভারতে বসবাসরত তিব্বতি শরণার্থীদের বিশেষ ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়েছে। এটিতে সেসব দেশে ভ্রমণের সুযোগ দেবে যেখানে ভিসা নীতিমালা বেশ কঠিন বা যাত্রার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। ট্রাভেল পাস ইস্যু থাকলে আন্তর্জাতিক যোগাযোগ এবং ভ্রমণ আরো সহজতর হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।